আসসালামু আলাইকুম সম্মানিত চাকরিপ্রার্থী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। বরাবরের মতো নতুন আরও একটি বিজ্ঞাপন নিয়ে, চাকরির বিজ্ঞাপনে আপনাদের সামনে হাজির হয়েছি। ইস্টার্ন ব্যাংক লিমিটেড চাকরির বিজ্ঞপ্তি 2022 প্রকাশ করেছে। ট্রেনি অফিসার পদে লোক নেবে বা জনবল নেবে ইস্টার্ন ব্যাংক লিমিটেড। এখানে আপনারা সার্কুলারটা দেখতে পাচ্ছেন, আমি সার্কুলারটি নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেই প্রসেসটাও আপনাদেরকে দেখিয়ে দিব। ট্রেনি অফিসার কার্ডস অ্যাকুইজিশন, এখানে ন্যূনতম যে যোগ্যতাটা চাওয়া হয়েছে, মিনিমাম স্নাতক পাশ হতে হবে এবং 6 মাসের জব এক্সপিরিয়েন্স থাকতে হবে। এরপর জব লোকেশন দেওয়া আছে ঢাকা এবং চট্টগ্রাম। এখানে যে বেতনটা বা স্যালারিটা দেওয়া আছে 28,000 টাকা। এখানে মোটামুটি ইংলিশ এবং বাংলায় কমিউনিকেশন করতে পারলেই সে অ্যাপ্লাই করতে পারবে এবং কম্পিউটার এমএস অফিস প্যাকেজ সম্পর্কে তার একটা ধারণা থাকতে হবে। এটা হচ্ছে মোটামুটি আমাদের সার্কুলারটা। এখন এই সার্কুলারে আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার জন্য যে অ্যাড্রেসটি আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ক্লিক করে সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন। জাস্ট ওই অপশানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন যে অ্যাপ্লাই নাও নামে একটা অপশান রয়েছে। এই অ্যাপ্লাই নাওতে আপনাকে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে আপনার যদি বিডি জবসে কোনো অ্যাকাউন্ট খোলা থাকে বা বিডি জবসে যদি সিবি থাকে আপনার, তাহলে আপনাকে ইয়েস প্রেস করতে হবে। আর যদি বিডি জবসে কোনো অ্যাকাউন্ট বা সিবি না থাকে তাহলে নোতে প্রেস করতে হবে। বিডি জবসে অ্যাকাউন্ট থাকলে একটা সুবিধা হচ্ছে, আপনাকে নতুন করে আর কোনো অ্যাপ্লিকেশান ফর্ম পূরণ করতে হবে না, শুধুমাত্র ইয়েস দিলেই আপনার বিডি জবসের মাধ্যমে এখানে অ্যাপ্লিকেশানটা সাবমিট হয়ে যাবে। আর যারা বিডি জবসে এখনও অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি, আমার চ্যানেলে বিডি জবসে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় খুব সহজভাবে বোঝানো আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমরা এখন দেখব যে যাদের বিডি জবসে অ্যাকাউন্ট নেই তারা কীভাবে অ্যাপ্লাই করবে। আমাদেরকে নোতে ক্লিক করতে হবে। নোতে ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। এখানে রেজিস্ট্রেশন একটা ফর্ম দেওয়া হয়েছে, এগুলো আপনাকে ফিল আপ করতে হবে। এখানে যে স্টার চিহ্ন যেগুলো সেগুলো অবশ্যই ম্যান্ডেটরি, আপনাকে সেগুলো অবশ্যই ফিল আপ করতে হবে। যেমন ফার্স্ট নেম, লাস্ট নেম, জেন্ডার, আপনি পুরুষ না মহিলা, মেল অথবা ফিমেল সেটা সিলেক্ট করতে হবে। ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে। তারপর এখানে যে ইনফরমেশানগুলো চাওয়া হয়েছে সবগুলো সিলেক্ট করতে হবে। ম্যারিটাল স্ট্যাটাস, আপনি বিবাহিত না অবিবাহিত সেটা সিলেক্ট করতে হবে। ব্লাড গ্রুপ সিলেক্ট করতে হবে। এরপর ন্যাশনালিটি দিতে হবে, ন্যাশনাল আইডি আপনি দিতেও পারেন নাও পারেন। রিলিজিয়ান, আপনার ধর্ম কী সেটা সিলেক্ট করতে হবে। এরপর সিকিউরিটি বা পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড একটা হচ্ছে পাসওয়ার্ড এবং আরেকবার ওই অ্যাপ পাসওয়ার্ডে আবার পুনরায় দিতে হবে। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। এখন আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলে এটা নিবে না, কারণ আমি এখানে টোটাল সব কিছু ফিল আপ করি নাই। সব কিছু ফিল আপ যখন করা হয়ে যাবে তখন সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর আর একটা পেজ আসবে, সেখানে সাবমিট নামে একটা অপশান থাকবে। সেই সাবমিটে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশান সাবমিশন আপনার সাকসেসফুলি সাবমিটেড হয়ে যাবে। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। যদি কোথাও কোনো ধরনের বুঝতে সমস্যা হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন, আমি সেটা সমাধান করার চেষ্টা করব। এভাবে নতুন নতুন যে কোনো চাকরির বিজ্ঞাপন দেখতে এবং সর্বশেষ কোনো বিজ্ঞাপন যাতে আপনার চোখের আড়াল না হয়ে যায়, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে।